ফাউন্ডেশন আজকের যে নির্ধারিত অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি এখন 2018 সালের যে জিবাবায় সারেগামা পা হচ্ছে তাতে বিশেষ বিশেষ পর্বে কিন্তু পিটার বাজাচ্ছে আজকে এখন যে অনুষ্ঠান হবে তাতে নীলাঞ্জনা সঙ্গীত পরিবেশন করবে আগামী 27 ডিসেম্বর বহরমপুর রবীন্দ্র সদনে ক্রিয়েটিভ মিউজিক ফাউন্ডেশন আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আমার পূজনীয় গুরুজি শ্রী ছোটন ব্যানার্জি থাকছেন এবং সঙ্গে থাকছেন নীলাঞ্জনা ঘোষ দস্তিদার এবং মুম্বাইয়ের মহেশ্বতা ঘোষ ইনাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা পাশাপাশি ক্রিয়েটিভ মিউজিক ফাউন্ডেশনের এই প্রয়াসের সাফল্যতা কামনা করি এবং স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই স্বর্ণকে এত ভালো একটি অনুষ্ঠান আয়োজিত করার জন্য তো অবশ্যই আসবেন আগামী 27 ডিসেম্বর বহরমপুর রবীন্দ্র সদনে নমস্কার ভাই বলছি গায়া ব্যান্ড থেকে আমার নিজের শহর বহরমপুর বহরমপুর রবীন্দ্র সদনে আগামী 27 ডিসেম্বর একটা অনুষ্ঠান হচ্ছে ক্রিয়েটিভ মিউজিক ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজন করা হয়েছে খুব সুন্দর একটা ইভিনিং সেখানে আমার স্যার মানে আমার গুরু প্রথম গুরু শুনে মনে হচ্ছে কথাটা যে আমি বাজাই ড্রামস আমার প্রথম গুরু বলছি ছোটন স্যারকে ছোটন স্যার অসাধারণ একজন ব্যক্তিত্ব একজন গিটারিস্ট আমাদের গর্ব বহরমপুরের গর্ব তার কাছেই আমার প্রথম কিন্তু শিক্ষা তাই জন্যই আমি আমার আমার গুরু কথাটা বললাম ছোটনদা থাকছে থাকছে আরও নীলাঞ্জনা ঘোষ দস্তিদার ও বোম্বে থেকে মহাশ্বতা বোস এনারা প্রত্যেকে থাকছেন এরা প্রত্যেকেই খুব গুণী শিল্পী ওই অনুষ্ঠানে থাকবেন আপনারা আপনারা হাজির থাকবেন স্বর্ণ আমার ছোট ভাইয়ের মতো ওকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা ও প্রচুর খাটাখাটি করছে এই অনুষ্ঠানটার জন্য পাশাপাশি ক্রিয়েটিভ মিউজিককেও অনেক ধন্যবাদ যে এই ধরনের মিউজিক্যাল ইভেন্ট বহরমপুরে করার জন্য আমি হয়তো থাকতে পারবো না কারণ আমার শো আছে 27 তারিখে আপনারা প্রত্যেকে থাকবেন স্টে টিউন প্রত্যেকে পাশে থাকবেন খুব ভালো থাকবেন আমি রক্তিম চক্রবর্তী আমি একজন ড্রামার আগামী 27 ডিসেম্বর বহরমপুর রবীন্দ্র ভবনে ক্রিয়েটিভ মিউজিক ফাউন্ডেশন আয়োজিত করেছে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান তো যেখানে উপস্থিত থাকছেন আমাদের সবার প্রিয় সবার কাছের মানুষ সবার আমাদের সবার স্যার আর কি ছোটন বন্দ্যোপাধ্যায় এবং মুম্বাই থেকে আসছেন মহেশ শ্বেতা বোস আর জি বাংলা সারেগামা পা খ্যাত নীলাঞ্জনা ঘোষ দস্তিদার তো আমার তরফ থেকে প্রত্যেক সদস্যদের একটা শুভেচ্ছা বার্তা থাকলো এরকম আগামী দিনে আমরা আরও ভালো ভালো অনুষ্ঠান যাতে দেখতে চাই বা বহরমপুরে হোক স্পেশালি এটা বলবো মেনলি স্বর্ণকেও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা বার্তা আপনারা আশা করি এনজয় করবেন থ্যাংক ইউ নমস্কার আমি রথিজিৎ আগামী 27 ডিসেম্বর বহরমপুর রবীন্দ্র সদনে ক্রিয়েটিভ মিউজিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জ্যাজ গিটারে ছোটন ব্যানার্জি এবং সাথে থাকছে নীলাঞ্জনা ঘোষ দস্তিদার বেস গিটারে এবং ভোকালে নীলাঞ্জনা আমার খুব প্রিয় একজন শিল্পী যে অসাধারণ বেস গিটার বাজায় এবং যাকে আপনারা আগে দেখেছেন গান গাইতে এখন ও বেস গিটার ও শিখছে এবং দারুণ প্র্যাকটিস করছে আমার বিশ্বাস যে ও আগামী দিনে ভারতবর্ষের একজন একজন উজ্জ্বল নক্ষত্র ওর মধ্যে সেই সম্ভাবনা আছে আর এই অনুষ্ঠানের আরেকজন লোক স্বর্ণ স্বর্ণকেও আমি শুভেচ্ছা জানাবো যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে এরকম অনুষ্ঠান বারবার হোক
এবং আপনাদের আমি সাফল্য কামনা করি, বিশেষ করে ক্রিয়েটিভ মিউজিক ফাউন্ডেশন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রত্যেক বছর দারুণ অনুষ্ঠান হোক, আপনাদের অনুরোধ আপনারা সবাই আসবেন। দেখা হবে 27 ডিসেম্বর বহরমপুর রবীন্দ্র সদনে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ছিল, একটা দেখে নিলাম সব, কেউ কেউ লেট করছিল আসতে, ইনক্লুডিং মি। সো জাস্ট আমরা
একটা শুরু করলাম, সবে শুরু হলো। আমরা এখন অনেক বাংলা হিন্দি মিলিয়ে ঝুলি এনেছি গানের, আর তার মধ্যে আমরা নতুন ভাবে ঠিক বলবো না, আমাদের নিজের মতন করে পুরনো গানগুলোকে রেখেই ঠিক মতন চেষ্টা করেছি ভালো করে করা, একটু নতুন সাউন্ড একটা প্রোডিউস করার জন্য। সো আরও অনেক কথা বলবো, এখনও শেষ কথা নয়। তো একদম নেক্সট গানটা আমার ভীষণ প্রিয় গান, তো আমি বেশি কথা বলতে ইচ্ছাও করছে না, একদম ডাইরেক্ট আমরা গানটা গেয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো। Thank you so much. Thank you.
তো সকলকে আগে জানিয়ে দিই যে আমি প্রথমবার বহরমপুর এরকম একটা মানে কি বলবো গানের অনুষ্ঠান কি আমি মনে হচ্ছে না যে আমি বাইরে এসেছি, মনে হচ্ছে একদম বাড়িতেই বসে আমরা রিহার্সাল করছি সুন্দরভাবে, আর আপনাদেরকে আমার মনে হচ্ছে না যে লাইক মানে মনে হচ্ছে এরকমই যে ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে আমরা আড্ডা মারছি, ভালো গুড মিউজিক্যাল টাইম আমরা স্পেন্ড করছি। তো ইন্ট্রোডাকশন আর সব কিছু বাকি, আমার মনের মধ্যে কী ফিলিং হচ্ছে সেটা আমি জানি, মানে ওভারওয়েলমড, অনেক কিছু মিক্সড ইমোশনস, মানে খুশি দুঃখ নার্ভাস সব কিছু, মানে দুঃখ কেন সেটাও বলছি পরে, কারণ যে স্টেজ আমি যাদের সাথে শেয়ার করছি দে আর অল লেজেন্ডস। তো পার্টিকুলারলি কাকে আমি ছেড়ে কাকে বলবো মানে আমি ভাষা আমি খুঁজেই পাই না, সো ওগুলো সব পরে হবে, কিন্তু আমরা যেহেতু একদম রানিং শর্ট অফ টাইম আগেই স্বর্ণদা বলে দিয়ে গেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সো ওটা মাথায় রেখে আগে গানগুলো গেয়ে নিচ্ছি তারপরে আমি পরে আসছি পরে কি মানে কেন আমার ইমোশনসগুলো এত মানে এক্সপ্লোর করছে সেই কারণগুলো আমি সব পরে বলবো, কিন্তু আপাতত আমরা নেক্সট গানটা গেয়ে নিই। अचानक ये मन किसी की जाने के बाद कर फिर उसकी याद छोटी छोटी सी बात ना जाने क्यों ना जाने क्यों होता है ये जिंदगी के साथ अचानक ये मन किसी की जाने के बाद फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने Thank you.
আগে বলে নিই যে আমি চেষ্টা করেছি, কারণ আমি একদম নতুন শিখছি বেস গিটার, কারণ আমার খুব পছন্দের ইনস্ট্রুমেন্ট, কারণ আমার বাবা থেকে ইন্সপিরেশন পাই, আমি প্রথম বাবাকেই দেখি বাজাতে, সো ভালোবাসা থাকে ইনস্ট্রুমেন্টের প্রতি, আছে অ্যান্ড থাকবে সারা জীবন, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করেছি যতটা পারার। সো লিভিং লেজেন্ড আমরা সবাই ভালোবেসে, আমি তো ছোটন কাকু, এটা আমি কাকু বলেই ডাকি, সো মানে কী বলবো, এটা একটা পাওনা অ্যান্ড ইটস এ বিগ অনার ফর মি অ্যান্ড ভেরি গ্রেটফুল অ্যান্ড অনার টু বি হিয়ার অ্যান্ড মানে এখানে পারফর্ম করে মানে একটু ভাগ পেয়েছি, এটাই আমার জন্য বিশাল বড় পাওনা। আর আমি অনেক কিছু শিখেওছি এর মধ্যে, অ্যান্ড ওনার পুত্র আকাশ ব্যানার্জি যে এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছেন ইনক্লুডিং এভরি ওয়ান, অ্যান্ড সব থেকে বড় কথা আমার মনে হয় এটা লাইফে ফার্স্ট টাইম, আমরা চিনি অনেক ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, কিন্তু কোনোদিনও এরকম স্টেজ আমি শেয়ার করিনি, সো প্লিজ জোরে হাততালি হয়ে যাক একবার বিট্টু মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, আমরা সবাই ভালোবেসে বিট্টু বলে ডাকি, বিট্টুদা, অ্যান্ড খুবই মানে একটা বিশাল বড় পাওনা অ্যাকচুয়ালি, যে এটা আগেই বললাম যে ভাগ পেয়েছি এটাই অনেক, অ্যান্ড আকাশ ব্যানার্জি ওর জন্য প্লিজ জোরে হাততালি হয়ে যাক, অ্যান্ড হি ইজ এ লিটল এঞ্জেল, মানে বম ব্লাস্ট করবে একদিন খুব শিগগিরই, সেটা দেখতে পারছি, অ্যান্ড পাশে আছে সৌনক গিটারে, প্লিজ জোরে হাততালি হয়ে যাক, বিকজ ওদের ছাড়া ইনকমপ্লিটই একদম বলতে গেলে, অ্যান্ড আমাদের সৌরভ কিবোর্ড যে জোরে, আর কাকুর সাথে তো পরিচয় হয়ে গেছে, আমি কাকু বলেই ডাকি, ভালোবেসে আমার কাকু বলতেই ভালো লাগে, সো জোরে হাততালি হয়ে যাক প্লিজ, জোরে জোরে সকলের জন্য জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ অবভিয়াসলি আমাদের যে ব্যাকবোন বেস গিটার যে বাজাচ্ছে ইমন চক্রবর্তী, মাই ভেরি ফেভারিট, প্লিজ জোরে হাততালি হয়ে যাক সবার জন্য, থ্যাংক ইউ। অ্যান্ড আমরা চেষ্টা করছি এই গানগুলোকে একটু নতুন সাউন্ড দিয়ে গানগুলোকে ঠিক রেখে গাওয়া, আশা করি আপনাদের ভালো লাগবে, তো একদম বেশি কথা না বলে নেক্সট গানে আমরা চলে যাচ্ছি। Hey, hey, hey.
সবার জন্য প্লিজ, সময় নেই বুঝতেই পারছি, কিছু করার নেই, বাট মানে যতটুকু টাইম পেয়েছি আমরা খুব চেষ্টা করেছি খুব ভালো করে করার, আর আমার আমি তো খুব এনজয় করছি, মানে কী বলবো, দুঃখ হয়েছে কারণ যতটা ভালো মনে হয় যে করতে পারি বা করতে পারতাম সেটা হয়নি হয়তো, আর ভুল ত্রুটি মাফ করে দেবেন প্লিজ। বাট এটা একটুখানি আলাদা গান, আমি হিন্দিও বলবো না বাংলাও বলবো না, কিন্তু যেহেতু আপনারা এত ভালো মানে গান আপনারা শুনছেন মন দিয়ে, ওটা দেখে মনে হচ্ছে যেন আমি এখন মানে এই গানটা না গেয়ে থাকতে পারবো না, কারণ গানটা এত ফেভারিট আমার, অ্যান্ড এত ভালো সব দিক দিয়ে আওয়াজ পাই, বাজনা গিটার ড্রামস তো ছেড়েই দাও, সো এটা আমি না গেয়ে থাকতে পারবো না, আমাকে গানটা গাইতেই হবে। তো অনেকেই আপনারা শুনেছেন গানটা এবং খুব বিখ্যাত পুরনো এভারগ্রিন সং, অ্যান্ড আই লাভ দিস সং ভেরি মাচ, তো একদম টাইম ওয়েস্ট না করে এই গানটা গেয়ে নিই, অ্যান্ড একটু তালে তালে যদি আপনারা হাত তালি দেন তাহলে আরও ভালো হয়, কারণ শুনতে পাবো তাহলে আমি একটুখানি ইউনো মানে ঝোঁকটা পাবো তাহলে আরও ভালো, কারণ আমি তো এখানে বসে দাঁড়িয়ে গাইছি কিন্তু আপনারা ওখানে কতটা মানে এখানে শুনে শুনে আপনারা মানে এনজয় করছেন সেটা একটু তাল হাতে তালে তালে একটু তালি দিলে আমার খুব আনন্দ পাবো আমি।
stood in a doorway. I had permission there. I was thinking to myself, this could be heaven or this could be hell. And she lit up a candle and she showed me the way. There were voices down the corridor. I thought I heard them say, welcome to the hotel. Mercedes-Benz. She got a lot of pretty, pretty boys that she calls friends. Out in Austin, the courtyard, sweet summer sweat. Chambers, together for the feet, yes. They stopped it with their stealing eyes, but they just can't do beat. Last thing I remember, I was running for the door. I had to find the passage back to the place I was before. Relax in the nightmare, we are the one to receive. You can check out anytime. You can never leave.
ইউ সো মাচ, থ্যাংক ইউ। টাইম যেহেতু একদম নেই কম, লাস্ট গানটা আমরা গেয়ে নিই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনার সবাই সকলে খুব ভালো থাকবেন। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, সকল নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে পুষ্পস্তবক দিয়ে যেভাবে আমরা সম্মান জানিয়েছি নীলাঞ্জনাকে এবং
যে সমস্ত যন্ত্রশিল্পীরা আছে একে একে, আমি নাম বলছি না, একে একে তোমরা দিয়ে যাও, দেরি করো না। আমাদের স্বর্ণ সম্মান জানাচ্ছে নীলাঞ্জনাকে, শুভেচ্ছা জানাচ্ছে। সেই সঙ্গে আমি অন্যদের বলছি যারা সমবর্তিত আছে, মিউজিশিয়ানদের যারা আছে তাদের হাতে সম্মানগুলো তুলে দেওয়ার জন্য। সময় আমরা একদম নষ্ট করতে চাই না, সেই জন্য আমি কোনো নাম বলছি না।